প্রাণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি আবিষ্কারে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এবার রোগটিতে আক্রান্তদের জন্য নতুন এক ইঞ্জেকশন উদ্ভাবন করেছেন তারা। বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় অ্যাটিজোলিজুমাব নামের একটি ওষুধ ব্যবহার করা হয়। এটি দিয়ে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয়, আর এই ওষুধটি রোগীর শিরায় আইভি ড্রিপে স্যালাইনের মাধ্যমে দেয়া হয়। এটি শরীরে প্রবেশ করাতে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। এই চিকিৎসা পদ্ধতিতেই এবার পরিবর্তন আনছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ওষুধটি এখন থেকে আর স্যালাইনের মাধ্যমে না দিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে দেয়া হবে, আর এটি শরীরে প্রবেশ করাতে সময় লাগবে মাত্র 7 মিনিট। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা এন.এইচ.এস এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর নতুন এই চিকিৎসা পদ্ধতি প্রথমে যুক্তরাজ্যে শুরু হবে। এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সময় 75% পর্যন্ত কমে আসবে বলে জানিয়েছে এন.এইচ.এস। সেই সঙ্গে কম সময়ে বেশি রোগীকে সেবার আওতায় আনা যাবে। যুক্তরাজ্যে প্রতি বছর 3,500-এর বেশি মানুষকে প্রচলিত পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়। নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দেয়ায় অনেক রোগী উপকৃত হবেন বলে আশাবাদী চিকিৎসা বিজ্ঞানীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।